সরি আমার না নক করে ঢোকাই উচিত ছিল কেমন করেছি আমরা এরকম করছিস তোমরা দুজন ঘরের মধ্যে রোম্যান্স করছিলে বাবু যেটা আমাকে কেন ডোডোকেও পাকি দেওয়ার পক্ষে যথেষ্ট আচ্ছা আমি কি এবার চোখটা খুলতে পারি হ্যাঁ পারেন থ্যাংক ইউ কুশালদা বলছি এইভাবে যদি তোমরা দুজন এখন রোম্যান্স করো তাহলে আজকে আমাদের আর ঠাকুর দেখা হবে বলে মনে হচ্ছে না তার থেকে বড় আমি বলি কি আমি ঠাকুরটা দেখে আসি তারপর চুটিয়ে তোমরা রোম্যান্স করো তখন কেউ তোমাদের ডিস্টার্ব করবে না আহ পড়ি খালি উল্টো পাল্টা কথা বলিস তুই আমরা কি এমন করেছি যাকগে আমরা দুজনে রেডি হয়ে গেছি তোরা সবাই রেডি তো সব বাই এমনকি ঠাম্মি পর্যন্ত রেডি শুধু একজনই সমানে নিজের দর বাড়িয়ে যাচ্ছে কে দ্য ওয়ান অ্যান্ড অনলি রমাদি আমাকে ক্ষমা করবেন বড় বৌদি আমি যেতে পারবো না কেন তুমি আমাদের সঙ্গে যেতে চাইছো না মামা আমি তো তোমাকে বললাম যে তুমি যদি আমাদের সঙ্গে ঠাকুর দেখতে যাও তাহলে তোমার মনটা ভালো থাকবে বাড়িতে বসে থাকলে আরো খারাপ হয়ে যাবে মন আচ্ছা তুমি কেন শুনছো না বলো তো কথা পরবর্তী আমি আমি বাড়িতে থাকলেই ভালো থাকবো আপনারা যান ঠাকুর দেখে আসুন দেখো তুমি না গেলে কিন্তু আমারও খুব খারাপ লাগবে আর আমি ভাববো যে তুমি আমাকে ভালোবাসো না আমাকে পছন্দ করো না এ আপনি কি বলছেন বড়বৌদি আপনার থেকে আমি যে আদর ভালোবাসা পেয়েছি সেটা কখনো ভাষায় প্রকাশ করা যায় না আমি আপনাকে পছন্দ করি না এটা কখনো হতে পারে তাহলে তুমি আমার কথা কেন শুনছো কেন যেতে চাইছো না বলো বড়বৌদি আমি তো আপনার সব কথাই শুনেছি আপনার কথা মতন পূজো মণ্ডপে অঞ্জলিও দিতে গেছি সেটাতে ভালো লাগেনি তোমার হুম সবাই মিলে অঞ্জলি দিতে গিয়ে কত মজা হয়েছে বলো তো তোমার মনটাও তো কত হালকা হয়েছে কি তাই তো সেটা আমি অস্বীকার করতে পারবো না বড়বৌদি সত্যিই অঞ্জলি দিয়ে আমার মনটা অনেক হালকা হয়ে গেছে আর মায়ের কাছে আমি প্রার্থনাও করেছি দেখবি মা ঠিক তোমার প্রার্থনা শুনবে কিন্তু তার জন্য তো তোমাকে মায়ের কাছে যেতে হবে নিজেকে যদি মায়ের থেকে দূরে সরিয়ে রাখো তাহলে মা তোমার প্রার্থনা কেন শুনবেন বলো তাই তো বলছি তুমি আর নিজেকে দূরে সরিয়ে রেখো না আমাদের সঙ্গে চলো শোনো না আমি তোমার জন্য একটা খুব সুন্দর শাড়ি পছন্দ করে রেখেছি সেটা পরে তুমি চট করে রেডি হয়ে নাও কেমন না না বড় বৌদি আমি আমি ঠাকুর দেখতে ভালোই বাসি না প্যান্ডেলে এত ভিড় হয় আমার অত ভিড়ের মধ্যে যেতে ভালো লাগে না বড় বৌদি খালি অজুহাত আর অজুহাত তাই না না যাওয়ার ফন্দি ফিকির আচ্ছা মাও তো আমাদের সঙ্গে যাচ্ছে তোমার কি মনে হয় মা ওই ভিড় ঠেলে ঠাকুর দেখবেন কখনো না মা আমাদের উৎসাহ দিতে যাচ্ছে আচ্ছা বেশ তোমার যদি ভালো না লাগে তাহলে তুমিও মায়ের সঙ্গে গাড়িতে বসে থেকো না না আর দেরি করো না আমি শাড়ি টাইনে দিচ্ছি তুমি চট করে রেডি হয়ে নাও কেমন কেন যেতে পারবে না তুমি?